নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গণিরগ্রাম মধ্যবঙ্গ স্কুল একত্রীকরণের প্রতিবাদে সরব অভিভাবকেরা। সড়ক দুর্ঘটনা, লাঠিগ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন এক যুবক। চার এটিএম প্রতারককে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ, তদন্ত অব্যাহত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার কাঠিগড়া শিক্ষাখণ্ডের অধীনস্থ গণিরগ্রাম বালক মধ্যবঙ্গ বিদ্যালয়ে পার্শ্ববর্তী গণিরগ্রাম হাইস্কুলের সঙ্গে একত্রীকরণের প্রতিবাদে সরব হলেন ছাত্রছাত্রীর অভিভাবকরা। শনিবার গণিরগ্রামে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করে অভিভাবকরা বলেন, ঐতিহ্যবাহী গণিরগ্রাম বালক মধ্যবঙ্গ বিদ্যালয়কে অন্য স্কুলের সাথে একত্রীকরণের কোনো যুক্তিকতা নেই। 1945 সালে ব্রিটিশ শাসনকালে স্কুলটি স্থাপিত হয়েছিল এবং স্কুলের পরিকাঠামো যথেষ্ট উন্নত। শুধু তাই নয়, জন্মসূত্র থেকেই স্কুলটির যথেষ্ট সুনামও রয়েছে। এই স্কুল থেকে ছাত্রছাত্রীরা পাশ করেই অনেকেই আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ঐতিহ্যবাহী স্কুলটি একত্রীকরণ না করার জন্য বিভাগীয় তরফে অনেক আবেদন জানিয়ে কোনো লাভ হয়নি বলে ক্ষোভের সুরে জানান তারা। অভিভাবক সাহেদ আহমেদ বরভুইয়া অভিযোগ করে বলেন, গণিগ্রাম বালক মধ্যবঙ্গ বিদ্যালয় একত্রীকরণের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, যা সঠিকভাবে তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন সাহেদ আহমেদ বরভুইয়া। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মকসুদ হোসেন মজুমদার, কমরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম চৌধুরী সহ অনেকে। মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রচার মাধ্যমে তাই জানাইছেন যে বেস স্কুল যেটা স্কুলের ইয়ে আছে সেই ছাত্রছাত্রীগুলো আছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা আমরা স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 470 উপরে আছে বর্তমানে এবং স্কুল শিক্ষা খুব ভালোভাবে চলে। তারা মানে গণিগ্রাম সিনিয়র মাদ্রাসা, তারা হয়ে অন্য অ্যারাবিক মিডিয়াম, তারা এই মিডিয়ামের সঙ্গে আমরা মিডিয়াম মিলে না, এই জন্য আমরা প্রতিবাদ করি। আর এটা যখন বন্ধ করা হয় অতি সত্তর এটার বিহিত ব্যবস্থা করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বারবার তাই জানাইছিলা যেগুলা স্কুলও পড়াশোনা ভালো, যেগুলা স্কুলও বেস স্কুল, যেগুলা স্কুলের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা পূর্ণ আছে, বিল্ডিং আছে, এই স্কুলগুলা থাকতো, মানে বেস স্কুল হিসাবে থাকতো, তারা কোনো ইয়ে করা হইতো না। তথাপিও স্কুল ইন্সপেক্টরে মানে তাই এটা প্রদেশ আমরা শুনছি যে এটা বহুত টাকার লেনদেন লেনদেন হয়েছে, লেনদেন হওয়ার পরে এটা জোরমূলকভাবে করছেন। হ্যাঁ, শোনা গেছে যে এটা ও কারণে করছেন যে এই স্কুলের যে ওয়াকফ সম্পত্তিটা আছে এই সম্পত্তিটা মানে যে অডিট নাই বা এটার কোনো ইয়ে নাই, যার কারণে এটা করলে এটা দাম লুকাইত থাকবো এই স্কুলের। এর লাগে আমরা শিক্ষামন্ত্রীর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ করি আর যে এই স্কুলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে বা অভিভাবক হিসাবে আমরা যে জানাই আর যে এটা বন্ধ রাখাও। এই ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর একটা নাগাদ উধারবন্দের হিংজুরি পার মহাসড়কে। হত যুবক শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের বাসিন্দা বিধুভূষণ দেবের ছেলে অভিষেক দেব। জানা গেছে এদিন নিজের S11R8618 নম্বরের একটি গাড়ি নিয়ে অভিষেক শিলচর থেকে বড়খোলার দিকে যাওয়ার সময় লাঠিগ্রাম হিংজুরি পারে পৌঁছার পর আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারালে মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে গিয়ে মহাসড়ক থেকে মাঠে গিয়ে পড়ে। তা দেখতে পেয়ে আশপাশের জনগণ ছুটে গিয়ে গাড়ির দরজা ভেঙে অভিষেককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে উধারবন্দ পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয়ে গাড়িটি উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসে। হাইলাকান্দি সদর পুলিশের বিরাট সাফল্য, চার এটিএম প্রতারককে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন সহ 8টি এটিএম কার্ড জব্দ করতে সক্ষম হয় পুলিশ। এই উপলক্ষে শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সদর বর্ডার ডিএসপি নির্মল ঘোষ জানান, বিগত বুধবার মনাছড়া লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ডের আমির হোসেন লস্করের দায়ের করা একটি এটিএম কার্ড প্রতারণার মামলার এজাহারের ভিত্তিতে হাইলাকান্দি সদর থানার টাউন দারোগা নবজ্যোতি লাহন এবং কনস্টেবল অমিত কুমারের নেতৃত্বে সদর পুলিশের একটি স্পেশাল টিম গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শিলচরে অভিযান চালিয়ে ধলাই এলাকা থেকে তিনজন এটিএম প্রতারককে গ্রেফতার করে
তিনি আরো জানান মনাছড়া লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আমির হোসেন লস্করকে প্রতারণা করে হাইলাকান্দির এসবিআই এটিএম কাউন্টার থেকে তার এটিএম কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রতারক আক্তার হোসেন লস্করকে গ্রেফতার করে। ধৃত আক্তার হোসেন লস্করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে তার তথ্যের ভিত্তিতে শিলচরে অভিযান চালিয়ে হাইলাকান্দি সদর পুলিশ বাকি তিন এটিএম প্রতারককে গ্রেফতার করে। কাছাড়ের ধলাই থেকে আটক করা ধৃত তিনজন এটিএম প্রতারকরা হল আব্দুল হক মজুমদার, পিয়ার হোসেন লস্কর এবং আজমল হোসেন লস্কর। এই এটিএম কার্ড প্রতারকদের লাগাম টানতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। এটিএম কার্ড সিন্ডিকেটের সঙ্গে জড়িত মূল মাস্টারমাইন্ডদের পুলিশ অতিসত্বর গ্রেফতার করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। একচুয়ালি যোৱাকালি আপোনার প্রায় 12টামান বাজাত আমি খবর পালো যে হাইলাকান্দির যে এসবিআই এটিএম আছে তার এজন ব্যক্তিক রাইজে হাতে লুটে করায়ত্ত করেছে। আমাক কমপ্লেন দিছিল আপনার আমির হোসেন লস্কর মনাছড়া, তেখেতে পয়সা ওলাব যাওঁতে এজন ব্যক্তিয়ে তেখেতের এটিএম এক্সচেঞ্জ করব বিচারতে রাইজে হাতে লুটে ধরে। এই ব্যক্তিজনের নাম হল আক্তার হোসেন লস্কর। ঠিক তেওর আমি যেতে সোধা পোছা আরম্ভ করো, সোধা পোছা আরম্ভ করার পাছত তেওঁৰ লগত জড়িত আরো ব্যক্তি থকা বলে কয়। ঠিক তেনে সেইমতে আমার টাউন ইনচার্জ নবজ্যোতি লাহন আর আমার কনস্টেবল অমিত কুমারের নেতৃত্ব যাওয়া একটা দলে যাকালি রাতে একটা অভিযান শিলচরত চলায় আর এই অভিযানত বিরাট সফলতা লাভ করে। তেওঁলোকে আরো তিনজন ব্যক্তি এই এটিএম চুরির লগত সংক্রান্ত ব্যক্তি প্রায়ত্ব করবলে সক্ষম হয়, লগতে মোবাইল ফোন আপনাদের দেখিছে। অলকাছার অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির নতুন কমিটি গঠিত হল। শনিবার অটো সমন্বয় কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে শিলচরের এক আভিজাত হোটেলে অটো সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার 7টি সমষ্টির 17টি অটো সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 বছর অন্তর অন্তর সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন 2017 সালের গঠিত কমিটি ভেঙে তৃতীয়বারের মতো নতুন কমিটি গঠন করা হয়। 29 জন সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে বিকাশ ভট্টাচার্যকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও নবগঠিত কমিটিতে 4 জন সহসভাপতি, 4 জন সাধারণ সম্পাদক, 4 জন যুগ্ম সম্পাদক রয়েছেন। এছাড়াও নবগঠিত অটো সমন্বয় কমিটির অভিভাবক হিসেবে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং উপদেষ্টা হিসেবে নেতা কনাদ পুরকায়স্থকে মনোনীত করা হয়। পরে সংবাদ মাধ্যমে নবগঠিত কমিটির বিস্তারিত তুলে ধরেন সভাপতি বিকাশ ভট্টাচার্য। এটা 3rd টাইম সাধারণ সভা অনুষ্ঠিত হল। বিগত দিনের কমিটি ভেঙে আজকে আবার নতুন করে কমিটি গঠন করা হয়েছে। আজকের কমিটিতে 1 জন সভাপতি, 3 জন 4 জন সহসভাপতি, 4 জন সাধারণ সম্পাদক, 4 জন যুগ্ম সম্পাদক এবং 14 জন এক্সিকিউটিভ কমিটি সদস্য, মোট 29 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। 17টা সংস্থার থেকে প্রতিনিধিদের আজকে উপস্থিত। আজকের আমাদের এই সভায় শুরুতে আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজদীপ মহাশয় আমাদের সভায় উপস্থিত হয়েছেন, আমাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন আগাম দুর্গাপূজা। এবং উনি আজকে বলে গিয়েছেন যে উনি আজকে দিল্লি যাচ্ছেন। উনি আসার পর আমাদের যে আজকে নতুন কমিটি হচ্ছে সেই কমিটির সঙ্গে বসে আমাদের যে অটোর সমস্যা দীর্ঘদিন থেকে চলে আসছে, যে ফাইন করছে এনফোর্সমেন্ট এবং ট্রাফিক বিভাগ 10,000-12,000 টাকা করে যেমনি খুশি, সেই বিষয়ে উনি আলোচনা করে একটা বিহিত ব্যবস্থা করবেন। এবং আমাদের শহর সংলগ্ন যে কিছু কালাউড আসা যাওয়া করে তাদের উপর যে ট্রাফিক এবং এনফোর্সমেন্টের যে জুলুম চলছে সেই জুলুমের বিপক্ষেও তিনি দেখাশোনা করবেন এবং কথাবার্তা বলবেন বলে গিয়েছেন। আমরা আজকের সভায় আমাদের দীর্ঘদিনের মুখ্য উপদেষ্টা হিসাবে আমাদের শ্রী কনাদ বুরকাইত পুনরায় মনোনীত হয়েছেন এবং আমরা আজকে ওনাকে অনুরোধ করেছি আমাদের মাননীয় সাংসদ মহাশয়কে, আমাদের কোনোদিন কোনো পৃষ্ঠপোষক নেই, আমাদের কোনো প্যাট্রন নেই, তো উনি বলছেন ঠিক আছে আমি তো তোমাদের সঙ্গে আছি। তাই আজকের সভায় আজকে আমাদের অলকাছার অটো রিক্সা কোঅর্ডিনেশন কমিটি অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির মুখ্য প্যাট্রন হিসাবে আমরা ওনাকে মনোনীত। ফের বহিরাজ্যে নিখোঁজ অসমের যুবক। নিখোঁজ যুবক দক্ষিণ হাইলাকান্দির যোগীছড়া গ্রামের মিলন চাষার ছেলে মিন্টু চাষা। শুক্রবার বিট্টু চাষার বাবা মিলন চাষা সংবাদ মাধ্যমকে জানান পরিবার প্রতিপালনের জন্য মাস 6 আগে বহিরাজ্যে কর্ণাটকের অশোকনগরে কর্মের সন্ধানে পাড়ি দেন বিট্টু চাষা। বহিরাজ্যে থাকলেও প্রতিনিয়ত পরিবারের সাথে যোগাযোগ ছিল তার, কিন্তু বিগত
2 সেপ্টেম্বর সকাল 10টার পর থেকে বাবা তার ছেলের কোনো যোগাযোগ পাননি। তিনি এও জানান, ছেলে বিট্টু চাষা কর্ণাটকের সুপ্রিম কেয়ার সার্ভিসের অধীনস্থ প্রেম টেক্সটাইল ইউনিট 2 কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু নিখোঁজের এক সপ্তাহ অতিক্রান্ত হলেও ছেলে বিট্টু চাষার কোনো খবর পাওয়া যায়নি। এদিকে পিতা মিলন চাষা ছেলের নিখোঁজ হওয়ার পর থেকেই পুরোপুরিভাবে অসহায় হয়ে পড়েছেন। বহিরাজ্যে নিখোঁজ হওয়া ছেলের সন্ধানের জন্য হাইলাকান্দি পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একইভাবে বরুণছড়া কুকিছড়া জিপির সভানেত্রী প্রতিনিধি পাপ্পু তেওয়ারির অসহায় মিলন চাষার ছেলে বিট্টু চাষাকে খুঁজে বের করার জন্য হাইলাকান্দি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ধন্যবাদ, নমস্কার জানাইতেছি। আমার ছেলে মানে শুক্রবার সকাল 10টার সময় তার সাথে গল্প হয়েছে, আর এই বেঙ্গালোরে থাকতো, মানে আজকে ছয় সাত মাস থেকে এখানে কাজ করতো। আর আমি এই ছেলের সাথে এখন মানে ফোন করছি, ফোনে কোনো যোগাযোগ নাই। আমি এই আমার এই খুব চিন্তিত আছি, আমি মানে আপনারাকে একটু ইয়ে করছি, আর আপনার এসপি স্যারকে আমি একটু ধন্যবাদ আমার নমস্কার জানাচ্ছি। আপনারা একটু তদন্ত করে দেখেন স্যার, আমি খুব দুঃখিত। আমার নাম হলো মিলন চাষা, আমার ছেলের নাম হলো বিট্টু চাষা। ছেলেটা বেঙ্গালোর 6 মাস হয়ে গেছে, 6 মাস থেকে থাকে। ওই ছেলের ছেলেমেয়ে আছে, একটা মেয়ে আছে। না, আমি তো শুক্রবার থেকেই ফোনে যোগাযোগ হয়েছি, আর এখন ফোনে তার আমার সকাল 10টার সময় তার সঙ্গে আমার ফোনে খবর নিছি। আমি আপনারা বিজান খুঁজাইতে আসি, ফোনে তো তার মানে সুইচ অফ, ফোনে তার কোনো রিসিভ করে না। এইখানে মানুষ, এইখানে একজন তার সাথী আসলো, মানে তো দেখছে না, মানে সুপারভাইজার দেখছে, দেখিয়া হ্যাঁ করেছে যে তারে কিডন্যাপ করে আমার গাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, গাড়ির নাম্বার রইল, মানে তারা দিয়ে গেছে। শনিবার শিলচর ঘুঙুর এলাকায় প্রতিবছরের ন্যায় এবছরও রাষ্ট্রভাষা প্রেমীদের উপস্থিতিতে হিন্দি পগওয়ারা অর্থাৎ হিন্দি পক্ষকে স্বাগত জানিয়ে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত, চিত্রাঙ্কন, আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কচি কাচাদের বিভিন্ন কবিতা আবৃত্তি করে শোনায়। এদিকে অনুষ্ঠানে হিন্দিভাষী সমন্বয় মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ কুমারের দ্বারা প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট কবি অটল বিহারী বাজপেয়ীর লেখা একটি কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মন জয় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, অনুষ্ঠানের কার্যকরী সভাপতি রাম চৌহান, সহসভাপতি গণেশ লাল ছেত্রী, সংগঠন সম্পাদক সুভাষ চৌহান সহ অন্যান্যরা। আজ পহলে 10 সিতম্বর কো 3 বাজে দুর্গা মণ্ডপ ঘুঙ্গুর মে শ্লোক চৌপাই কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজিত কিয়া গিয়া হ্যায়। প্রতিযোগিতা মে ভাগ লেতে হুয়ে ইহাঁ কা আশপাশ কে বচ্চা লোক কাফি উৎসাহ দিখায়ে আর আপনা জিতনা আবৃত্তি প্রতিযোগিতা থা উসমে বড় চড় কে ভাগ লিয়ে আর উন লোক কো হৌসলা বহুত উমঙ্গ থা। 18 সিতম্বর কো কুরবান 18 সিতম্বর মানে 10 বাজে यहाँ घुंगुर मंडप परिसर में ही सुलेख स्मृति लेखन तात्कालिक भाषण प्रतियोगिता और चित्रांकन आयोजित किया जाएगा। इच्छुक प्रतियोगियों ने उसमें भाग ले सकते हैं। 18 सितंबर फिर अपराह्न 1 बजे दुर्गा मंडप घुंगुर में गीत प्रतियोगिता का आयोजन किया गया है। उसमें सभी से आग्रह है वो अपना गीत प्रतियोगिता के लिए इसमें योगदान करें। 24 सितंबर 2022 पूर्वाह्न 10:30 बजे दुर्गा मंडप में ही घुंघुर मुख्य समारोह का आयोजन किया जाएगा। उसमें उस दिन गीत प्रतियोगिता का फाइनल राउंड, सम्मान प्रदान, विशिष्ट हिंदी के ऊपर जो विशिष्ट कार्य किए हैं और इसमें से जो उल्लेखनीय योगदान दिए हैं उन्हीं लोग को, और उसमें পুরস্কার বিতরণ হবা, সাংস্কৃতিক কার্যক্রম আদি অনুষ্ঠান কিয়ে যায়েঙ্গে। গুটি গুটি পায়ে 23তম প্রতিষ্ঠা দিবস পালন করলো শিলচরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। 1999 সালের 9ই সেপ্টেম্বর মানব সেবার উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ হয় সংস্থাটি। শুক্রবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সংস্থার সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম মাসুম কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএস লুৎফুর রহমান, লস্কর কল্যাণ চক্রবর্তী প্রমুখ।
পরে সংস্থার সুদীর্ঘ বছরের ইতিহাস তুলে বক্তব্য রাখেন কর্মকর্তারা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজল লস্কর, কামাল লস্কর, নীলাঞ্জন ভৌমিক সহ অন্যান্যরা। এখন মানুষ সামাজিক দিক, এবং সমাজে থাকতে হলে মানুষের মধ্যে মানুষের সঙ্গে থাকতে হবে, এবং মানুষের সঙ্গে থাকতে হলে একটা সাংস্কৃতিক জিনিস আসে, একটা অন্যান্য আদান প্রদানের জিনিস আসে, ক্রীড়া আসে, অনেক অনেক জিনিস আছে। আমরা প্রত্যেকটি অন্যকেই একটু একটু যাওয়ার চেষ্টা করি এবং করেও এই ব্যাপারে আমাদের সমস্ত অনারস প্রয়াস। আমি আজকে যেদিন থেকে পুজোর সঙ্গে জড়িত হয়েছি, আমি দেখতে পাচ্ছি যে পুজোর প্রতিটি সদস্যই মানে সমাজসেবার জন্য নিবেদিত প্রাণ। আমি আশা করব সবাই এভাবে সমাজসেবার জন্য এগিয়ে আসবে, আর পুজ আজ কাল তার একশো বছর পূর্ণ করবে। আমরা হয়তো অনেকেই থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিনাতনিরা তারা থাকবে, তারা স্বাধীনতার দীর্ঘ বছর পেরিয়ে গেলেও আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত আলগাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীনগর দ্বিতীয় খণ্ড গ্রাম। প্রায় সহস্রাধিক জনগণের বসবাস করা গ্রামটিতে আজও নেই ভালো রাস্তাঘাট সহ বিদ্যুৎ এবং পানীয় জলের সুব্যবস্থা। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। তারা জানান, প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে যাতায়াত করতে হয় তাদের। ডিজিটাল ভারতের অঙ্গ বলেই মনে হয় না তাদের গ্রামটি। নির্বাচনী বৈতরণী পার করতে নেতামন্ত্রীরা ভোট আদায়ে এলাকায় এসে প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবায়ন করা হয়নি। এদিন সাংবাদিক ডেকে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন ফখরুননেসা, অরুণ ধর, মাখনলাল দে, সঞ্চিতা রায়, আব্দুর রহমান, জয়রুল হক, আয়নাল হক সহ অর্ধশতাধিক গ্রামবাসী। ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন, বিষয়টি নিয়ে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো কাজ হয়নি, এমনকি সাম্প্রতিক বন্যা ক্ষতিপূরণেও তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এলাকার 80% বন্যা পীড়িত মানুষ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত রয়েছেন বলে জানান তারা। এখানে সমস্যা কোনো মানুষ দেখে না, আর যে সময় বুটা 5 বছর বাদে বা মিনিস্ট্রি বুট 7 বছর বাদে বাদে এ যে সময় বুট আইলো, ওই সময় দেখা জামাই বনি বনি আইতরা ও ফার্স্ট গ্রামের নিজাম সদ দিব জামাই ওই স্টেট বানানি লো আইব মসজিদের সামনে স্টেটে উঠি আইয়া দিব ইতা ওয়ান টাইম খোয়া, এর বাদে লগে গায়ও খানবো ইতা হৌজাত হল সেলর গায়ে গান গাওয়ানি লো আইব, কিন্তু ও এখন দিলার রাস্তা বানাইয়া তার তাকে বেইমান আর সংসার হইতে পারে না, বুঝছেনি? তার বাড়ির যাওয়ার বাদে দৌড়া 3 তলার বিল্ডিং করে উপরে উঠিব, কিন্তু আমরা জনসাধারণের মাথা মারিয়া হে বিল্ডিং বানাইছে, আর তার বাড়িত গেলে দরজা বন্ধ করিলায় তো এখনো বার চাই আর ইবারও তো আইছে সময় আর বেশ নাই, তাহলে জামাই বানাইয়া গামছা বিন্দাইয়া দিতাম, বুঝছনি? উত্তর কালীনগরের মানুষ 3 কুনির হাটো বই রয়েছেন বেখামায়া, কিন্তু যে সময় ধরে ইলেকশন ওই সময় খামলা হইছেন গিয়া, এবার আইন জানি তাই জামাই বইনে আগে করে গাট লইয়া বুঝবা দুনিয়ার বাতাস, 3 বছরের খাম, 2 বছরে কমপ্লিট করিয়া লাল খালির টান দিয়া ঠেকা লইয়া হামসে মোটা কোন হয়। আর এখন কালীনগরের যেন যত আছে যেন গাঙ্গর মূরর খাজ কর্ম সারা ফানিয়ে নেরগি টুকরা টুকরা হইয়া উন্ডিয়া জার্গিতা তো 6-9 খাম করছে, আর খাম করে তো হটছে। এর বাদে টুমায় খানা হলো আমরা ইনো এনডির, আমরা গরিব মানুষ জানোর ওয়াসটায় খাটো খাটিয়া দেবো, আমরা জান বাঁচাও প্রাণ বাঁচাও বাদে কইলে কেন দিত তারে দিয়ে এনডি এগু, আমরা কইছি আমরা সরাগতির দরকার নাই, আমরা মোটা গাড়ি আইত না, আমরা কোনো রকম মানুষ আটিতাম, এখন একটা জাঙ্গালওয়ালা বানাইয়া দেও ইতার কোনো দর শোনো না, ইয়ালকু যাও যদি তে রুমাল দি মুখ ডাকিলায় ফিরিয়াও যায় না, গরিব আইছেন তার বাড়ি ফিরিয়াও যায় না। রাজ্য সরকারের উদ্যোগে রবিবার প্রয়াত লোকশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিবসটি লোকসংহতি দিবস হিসেবে পালন করা হবে। এই উপলক্ষে রবিবার সকাল 9টায় শিলচর শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইকযোগে প্রয়াত লোকশিল্পীর সঙ্গীত প্রচার করা হবে। এরপর সকাল 10টায় শিলচরের ডিসি অফিসে প্রয়াত এই লোকসঙ্গীত শিল্পী, সংগ্রাহক ও গবেষকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এদিকে জেলা প্রশাসন থেকে এই পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে সবাইকে সামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গণিরগ্রাম মধ্যবঙ্গ স্কুল একত্রীকরণের প্রতিবাদে সরব অভিভাবকেরা। সড়ক দুর্ঘটনা, লাঠিগ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন এক যুবক।
চার এটিএম প্রতারককে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ, তদন্ত অব্যাহত। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।